হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আর একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো কীভাবে লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, পোস্টার এই ডিজাইনগুলোর জন্য মকআপ নিজে তৈরি করবেন। তো মকআপ নিজে তৈরি করবেন এই ভিডিওটা তৈরি করার একটাই কারণ হলো, অনেক যারা নতুন কাজ শিখছেন বা যারা নতুন বা মিড লেভেলে আসেন কাজ করেন, তো অনেকে অনেক নতুন নতুন মকআপ দেখেন বা নতুন নতুন মকআপ দেখে অনেকের কাছে নক দেন, মকআপগুলো পান না, বা গুগলে খুঁজলে দেখা যায় যে একই ক্যাটাগরির মকআপগুলো সবসময় সামনে আসে। তো এই একই ক্যাটাগরির মকআপগুলো ব্যবহার না করে আপনি এখন থেকে চাইলে আপনার মতো করে সুন্দর সুন্দর মকআপ ব্যবহার করতে পারবেন আপনার ডিজাইনে, এবং আপনার ডিজাইনটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলবেন। তো মকআপ তৈরি করার জন্য বেশ কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হবে। কী কী জিনিস ফলো করতে হবে এই টোটালি সব কিছু আমি ক্লিয়ার করে বলে দিব। তো ভিডিওটা যদি একটু বড় হয়ে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ যারা নতুন তারা অবশ্যই অনেক কিছু শিখবেন বা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো মকআপ তৈরি বলতে আসলে আমরা রিমেক করাটা শিখবো। রিমেক বলতে কি, বিভিন্ন ইমেজের উপরে আমার ডিজাইনটা বসাবো বা বিভিন্ন ইমেজকে আমরা মকআপ কীভাবে করতে পারি সেটা একটু প্রথমে সেটাই দেখব। তো তার আগে একটা জিনিস আমি একটু দেখাবো, সেটা হলো স্মার্ট অবজেক্ট। আমরা অনেকেই জানি হয়তো স্মার্ট অবজেক্ট সম্পর্কে অনেক ধারণা আছে, তো যাদের ধারণা নেই বা যারা টুকটাক জানেন না তাদের জন্য আমি জিনিসটা একটু ক্লিয়ার করব। ওকে, আমি এখানে একটা আর্টবোর্ড নিলাম 1000x1300 DPI দিয়ে, কালার মোড কিনে নিলাম, সেটা প্রবলেম না। তো দেখেন স্মার্ট অবজেক্ট, আমি প্রথমে বলি, আমি কিন্তু ভিডিওটা বড় করব আগেই বলে নিই, স্মার্ট অবজেক্টটা আসলে কী, স্মার্ট অবজেক্টের কিছু ধর্ম আছে বা স্মার্ট অবজেক্টটা কী সেটা নিয়ে একটু যদি কথা বলি। স্মার্ট অবজেক্টটা হলো এমন একটা জিনিস যেটা আপনি ইমেজটা, যদি কোনো ইমেজ স্মার্ট অবজেক্ট করে ছোটো বড়ো করেন তাহলে অবশ্যই তার রেশিওটা সে ঠিক রাখবে, কখনো তার রেশিও লো মানে নষ্ট হবে না। এবং স্মার্ট অবজেক্টের যদি আপনি চান খুব অনায়াসে ইমেজ রিপ্লেস করতে পারবেন, তো এরকম অনেক কাজ আছে। তো এই স্মার্ট অবজেক্টটা দেখেন, আমি একটু যদি এখানে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়া হয়। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়া হলে দেখেন এটা কী হয়ে গেলো, স্মার্ট অবজেক্ট, এই ভাঙা ভাঙা অপশন আসছে। এখন এখানে স্মার্ট অবজেক্টে আরও একটা ধর্ম আছে, ধর্মটা হলো দেখেন আমি স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে যদি ওয়ার্প দিলাম, সাপোজ ওয়ার্প দিয়ে এখান থেকে এগুলো দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি, আবার মনে করেন এখান থেকে ডিস্ট্রয়েড দিলাম, ডিস্ট্রয়েড দিয়ে যদি আমি এই কর্নার ধরে এখান থেকে চাই এইভাবে দেখাতে পারি, এন্টার দিলাম, দিয়ে যদি এখন ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমি যে প্রথমে যে অবজেক্টটা নিয়েছিলাম সেটা কিন্তু সেই সাইজের হয়ে আছে। তার মানে স্মার্ট অবজেক্ট করার পরে তার আগের যে ধর্মটা থাকে ওর সেই ধর্মটা বজায় রাখে, এবং তারপর আপনি যত এডিট করেন না কেন ডাবল ক্লিক করে এখানে ওপেন হবে। এখন যদি আপনি এখানে কোনো কিছু, মনে করেন আমি অন্য একটা কালারের হলো কিছু একটা দিলাম, আচ্ছা সাপোজ এটাকে আমি ছোটো করলাম, ওকে মিড পয়েন্ট নিলাম, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলে কী হবে দেখেন ওখানে ওইভাবে বেঁকে এসে এটা সেভ হয়ে যাচ্ছে। তার মানে আমি আবারও বলি যে এটা বেঁকানোর পরে এখানে দেখতে যেমন লাগবে ওই রকমই হবে, কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু এটা আসবে। আপনার মকআপ দেখলে দেখবেন যে ইমেজ প্লেসের ওই অপশনটা কিন্তু ডাবল ক্লিক করলে এরকম জায়গাটায় আসে। তো এখানে আর একটা সমস্যা আছে, সমস্যা হলো ফাইল থেকে যদি আপনি প্লেস করেন, প্লেস ইম্বেডেড করে যদি কোনো ইমেজ নিয়ে আসেন, সাপোজ আমি হলো এই ইমেজটা নিয়ে আসলাম, আমি প্লেস করে নিয়ে আসলাম, তখনও কিন্তু ইমেজটা স্মার্ট অবজেক্ট থাকে। কিন্তু এই ইমেজ যদি ডাবল ক্লিক করে আপনি যদি কোনো চেঞ্জ করেন, করে যদি কন্ট্রোল এস দেন, তাহলে কিন্তু এটা সেভ হবে না। কারণ কি, কারণ এই ইমেজটা যখন স্মার্ট অবজেক্ট করে আপনি প্লেস করে নিয়ে আসতেছেন তখন এর লোকেশন থাকতেছে ডেস্কটপে বা ডাউনলোডের ওখানে। এখন ডাবল ক্লিক করে যখন আপনি এইখানে নিয়ে আসছেন, এইখানে যখন আপনি কোনো চেঞ্জ করে কন্ট্রোল এস দিচ্ছেন, তখন কিন্তু সরাসরি সে এইখানটায় ধরতে পারছে না, সে ধরতে হবে ডাউনলোডের ওইখানটায়, কিন্তু সেও ধরতে পারছে না, যার কারণে সে সেটা নেয় না। এখন আপনি যদি এখানে কোনো চেঞ্জ আনতেছেন তাহলে কী করতে হবে, রাইট বাটন ক্লিক করে অবশ্যই আবার কনভার্ট টু, আরেকবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। এই যে দেখেন একবার লাভ দিল, চেঞ্জ হলো, এখন এটাকে ক্লিক করলাম, এখন যদি কোনো চেঞ্জ নিই কন্ট্রোল এস দিলাম, দেখেন এখন এখানে সেভ হয়ে গেছে। তো এটা একটা স্মার্ট অবজেক্টের ধর্ম, এটা কেন বুঝলাম, কারণ আমাদের মকআপের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে গুগলে যাই, গুগলে গিয়ে আমি একটু সার্চ দিব, আচ্ছা এটা হলো আমার ফেসবুক আইডি, যদি চান তাহলে অবশ্যই ফলো করে রাখতে পারেন বা সি ফাস্ট করে রাখতে পারেন, কারণ অনেক কিছু বিষয় থাকে যেটা আমি এখান থেকে শেয়ার করি বা শেয়ার করবো এখন থেকে। তো আমি গুগলে গেলাম, মনে করেন বিজনেস কার্ড মকআপ, ওকে আমি বিজনেস কার্ড মকআপ দিয়ে এই ইমেজে গেলাম। এখানে কিন্তু অনেক মকআপ আছে, যেটা কোনো প্রিমিয়াম হতে পারে, ফ্রি হতে পারে। তো আপনি আপনার ডিজাইন প্রেজেন্টেশনের জন্য যে কোনো মকআপ ব্যবহার করতে পারবেন এবং এখন থেকে চাইলে নিজের মতো করতে পারবেন। তো দেখেন এই একটা মকআপ আছে, আচ্ছা আমি এই মকআপটা একটু বড় টাইপের দেখি, একটা মকআপ আছে, আমি চাইলে কিন্তু এই মকআপটা নিজের মতো করে করতে পারি। ঠিক এইভাবে করে আমি সিম্পল দিয়ে একটু দেখাই, সাপোজ আমি এই মকআপটাকে আমি আমার ডিজাইনে বসাতে চাচ্ছি, বাট আমি এটা ফ্রি পাচ্ছি না, সাপোজ। তো
তো আমি কি করলাম, তাহলে এই ইমেজটাকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করলাম ফটোশপে গিয়ে ফাইল ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পরে এটাকে আমি ওপেন করলাম, এতে দেখেন ইমেজটা চলে আসলো। যদি ইমেজটা আপনার কম রেজুলেশনের হয়, কন্ট্রোল অল্টার আই দিবেন, দেখে নেবেন সাইজ কত। এখানে সাইজ আছে 4000x2800। যদি আপনার 1000x1500 বা এরকম হয় তাহলে অবশ্যই রেজুলেশনটা একটু বাড়াই দেবেন, দেখবেন সাইজটা বেড়ে যাবে, আমি সেটা সামনে দেখব। তো এখন যদি আমি এই মকআপটা বানাতে যাই, দেখেন সবই তৈরি করা আছে, শুধু আমার প্লেসটা তৈরি করতে হবে। প্লেসটার জন্য আমি কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিব। এখানে ওয়াইড এবং হাইট, আমরা বিজনেস কার্ডের ওয়াইডটা কত জানি, 3.5 ইঞ্চি আয়েন দিলাম, আর এখানে হলো কত, 2 ইঞ্চি আয়েন দিলাম, ওকে দিলাম। দেখেন এটার তুলনায় কিন্তু অনেক ছোটো হলো, ওকে নো প্রবলেম, আমাদের সমস্যা নেই, আমাদের সাইজ ঠিক থাকলে হবে। এখন কি করবো, এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এই যে চলে আসলো। এখন কি করবো, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু বড়ো করলাম, সাপোজ আমি বড়ো করলাম। এখন বড়ো করার পরে এখান থেকে আমি, ওকে আবার কন্ট্রোল টি দিব, এখান থেকে আমি ডিস্ট্রয়েড দিব, ডিস্ট্রয়েড দিব, কারণ আমি আমার মতো করে এক একটা কর্নার ধরে ধরে আমি টান দিয়ে এখানে মিলাবো। এই যে দেখেন এখান থেকে আমি এটা মিলালাম, পরে আবার মিলাতে হবে একটু, এটাকে মিলালাম, কোনো শিফট টিপ না ধরে মিলালেও চাইলে মিলাতে পারবেন, জাস্ট ধরে আমি এটা মিলালাম, তারপরে এখান থেকে এটা মিলাবো। আপনি কিন্তু লোগো মকআপ যেই মকআপই করেন, এই স্মার্ট অবজেক্ট থাকবে সেখানে কিন্তু আপনার ইমেজটা প্লেস করতে হয়। আচ্ছা, অনেকে বলে যে আমি লোগো মকআপ করতে পারি না, তো এই ভিডিওটা দেখলে আশা করি আর আজকের পর থেকে মকআপ নিয়ে সমস্যা থাকবে না। তো আমি দেখেন এটাকে প্লেস করলাম, এখন দেখবো যদি কয়েক পিক্সেল, এই যে দেখেন 1-2 পিক্সেল মতো এ হচ্ছে, তাহলে আমি 1-2 পিক্সেল একটু টেনে দিব, ওকে ইন্টার দিলাম। এখন আমি যদি একটা বিজনেস কার্ড, ওকে আমি ফ্রি পিকে যাই, এখানে গিয়ে আমি বিজনেস কার্ড লিখে সার্চ দিই, প্রিমিয়াম ফাইল ডাউনলোড করব, বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম। অনেক বিজনেস কার্ড আসছে দেখেন, এখানে আপনি যে কোনো একটা ডাউনলোড করতে পারেন। আচ্ছা আমি এইটা ডাউনলোড করি, এটা আমার এক স্টুডেন্টের ফাইল, আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়াই আছে 1 বছরের। তো এখান থেকে আমি একটু অপেক্ষা করবো এটা ডাউনলোড করার জন্য। তার ফলে আরেকটা জিনিস দেখাই, আপনি গুগলে এরকম বিজনেস কার্ড সার্চ দিলে এরকম অনেক বিজনেস কার্ড পাবেন, তার ভিতরে দেখবেন যে কিছু বিজনেস কার্ড মানুষ হাত দিয়ে ধরে রাখছে বা এরকম কোনো কিছু। তো আপনি যদি Shutterstock-এ গিয়ে সার্চ দেন যে হ্যান্ড হোল্ডিং বিজনেস কার্ড মকআপ, তাহলে আপনি Shutterstock-এ হিউজ পরিমাণে সুন্দর সুন্দর মকআপ পাবেন, যেটা আপনি আপনার ডিজাইনের মকআপ হিসাবে ব্যবহার করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এবং দেখেন নতুন নতুন মকআপ আছে, কারণ নতুন নতুন ইমেজ আছে, আপনি কিন্তু আপনার ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনের নতুন নতুন ভাবটা নিয়ে আসতে পারবেন। এই এতদিন যে গুগলে গদবদা নিয়মে যে ডিজাইনগুলো ছিল বা মকআপগুলো ছিল, সেগুলোর বাইরে কিন্তু আপনি এই মকআপগুলো তৈরি করতে পারবেন। তো আমি এটা দিয়েও দেখাবো। তো দেখ আমার এটা তৈরি আসলো, আমি ডাবল ক্লিক করলাম, ওকে PSD ফাইলটা ওপেন করলাম। তো এই PSD ফাইলটা যদি আমি মকআপ করতে চাই, আচ্ছা আমি এখান থেকে ব্লিড ওপেন করে নিলাম, মনে করেন যে আমি, আচ্ছা ডাইকাটটা ওপেন করি, মনে করেন আমি এতটুকুকে মকআপ করবো, রাইট? তো সাপোজ আমি এখান থেকে রেক্টেঙ্গুলার দিয়ে আমি জাস্ট একটা আনুমানিক করে সিলেক্ট করে নিই, সিলেক্ট করলাম, এখান থেকে এডিট, কপি মার্কস, কপি মার্কস করলে যতটুকু সিলেক্ট হবে না কেন সব ডিজাইনটা সিলেক্ট হবে। এখন এখানে কী করবো, এই যে স্মার্ট অবজেক্টটা বানালাম, ডাবল ক্লিক করব, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এ, আচ্ছা এটা সাইজ ঠিক থাকলে অবশ্যই এসেলো। আচ্ছা এখন আমাকে এটাকে কী করলাম, একদম দেখেন নির্দিষ্ট সাইজে মিলালাম। আচ্ছা আমি ইমেজে লাল আসলো কি না আসলো এটা মেন ফাঁক না, কন্ট্রোল এস দিলাম, দিলে এই যে দেখেন আপনার সেই মকআপটা তৈরি হয়ে গেল, মকআপটা এখন ঘোলা আসছে, কারণ হলো আমার এখানে মেবি সাইজ নেওয়াটার সমস্যা হয়েছিল। আচ্ছা আমি এটাকে আরেকবার একটু দেখি, 3.5 ইঞ্চ × 2 ইঞ্চ, এখন আরেকটা কাজ করতে পারেন, আমি এখানে আরেকটা বুদ্ধি আপনাদের শেখাই, সেটা হলো আপনি যে সাইজটা নিছেন না, এখন কন্ট্রোল টিতে শিফট অলটা ধরে এটাকে একটু বড় করে নেবেন, তাহলে কি হবে ইমেজটার রেজুলেশনটা ঠিক থাকবে। দেখেন আমি বড় করে নিলাম, ইন্টার দিলাম, এখন যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিই, দে কন্ট্রোল টি দিয়ে এখন যদি মিলাই, তাহলে দেখবেন, ওকে ডিস্ট্রয়েড, দেখবেন এখন আর এই সাইজটা ঝামেলা করবে না, ওকে ফাইন। আমি ডাবল করে দেখাচ্ছি, কারণ তখন হলো আমাদের সাইজটা সমস্যা ছিল, কারণ হলো আমার এই মকআপটা অনেক বড়, মানে হাই রেজুলেশনের, তার ভিতরে 3 ইঞ্চি আসলে অনেক ক্ষুদ্র একটা বিষয় হয়ে যায়, ওকে হ্যাঁ এটা হলো, এটা হলো,
ওকে এটা হলো। এখন কি করব, ডাবল ক্লিক করব, করে এই যে বিজনেস কার্ডটা, ওকে এটাকে আমি কেটে দিই, এই যে বিজনেস কার্ড। আচ্ছা আমি ডাই কার্ড বা দুইটা অফ করি, মনে করেন পুরো টাকাকে আমি নিয়ে নিলাম। সাপোজ এখান থেকে ইমেজ কপি মার্স কন্ট্রোল ডি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ধরলাম, জাস্ট আমি আমার মতো করে যতটুকু নেওয়ার এই নিলাম। এখন যদি কন্ট্রোল এস দিই, দেখবেন এইখানে খুব সুন্দর করে এখন দেখেন আর রেজলিউশনও কমতেছে না এবং হাই রেজলিউশনও বোঝা যাচ্ছে। তার মানে কি, আপনি আপনার মতো করে মকআপটা কিন্তু তৈরি করে ফেলেন এবং নিচের যেগুলো আছে শ্যাডো টাডো ওর মতো থাকলো, আমার আর কোনো সমস্যা নেই, আমাদের কোনো মাথা ব্যথা আর কিছু করা লাগলো না, একটা মকআপ হলো এবং সিম্পলি এটা হলো। বাট যদি আপনি এরকম হ্যান্ডিং যে এই হোল্ডিং হ্যান্ডটা আছে বা এরকম টাইপের যদি মকআপ করতে চান তাহলে আপনি কী করবেন, তাহলে যে জিনিসটা করবেন আমি একটু আপনাকে দেখাই। সাপোজ আমি এই ইমেজটাই নিলাম অথবা এই ইমেজটা যে কোনো একটা নিতে পারি, আমি শাটার স্টক থেকে একটু ফ্রি ডাউনলোড করব। এখান থেকে একটা সাইট আছে nohar.cc, ওকে ফাইন স্টকে আসলাম, এখানে পেস্ট করলাম, করার পরে ফাইন গেলাম। আপনি গুগলে চাইলে এই সেম জিনিস লেখাটা গুগলে চাইলে হলো সার্চ দিতে পারেন, আপনি গুগলেও কিন্তু পেয়ে যাবেন। ওকে এই যে সার্চ দেন, ইমেজে যান, এই যে দেখেন অনেক পাবেন। এখন যদি আপনি হলো ফ্রি পান তাহলে তো ভালো, যদি ফ্রি না পান তাহলে যেভাবে দেখাবো এইভাবে তৈরি করে ফেলবেন যদি বড়ো ইমেজ পান। এখন আমি এটাকে ওপেন উইথ ফটোশপে দিলাম, ফটোশপ এটার কিন্তু কন্ট্রোল অল্টার আই দিয়ে রেজলিউশন অনেক কম, তাহলে আমি এখান থেকে 300 করে দিব, দেখবেন এটা বড় হয়ে যাবে। এই যে দেখেন এখন অনেকটা বড় হলো, তার মানে আপনি এটা বসালে কিন্তু আপনি হাই রেজলিউশনের একটা মকআপ পেয়ে যাচ্ছেন। এখন কী করতে হবে আমাকে, এই জিনিসটা এখানে তো হাত আছে, আমি যদি এখান থেকে একটা শেপ নিই, ওকে আমি একটু দেখি, 3.5 ইঞ্চি, এটা হলো 2 ইঞ্চি, ওকে দিলাম, এটা তৈরি হলো, এটা এর সমানই আছে, সো আমার আর ঝামেলা নাই। এখন আমি স্মার্ট অবজেক্টটা করে ফেলি, করার পরে এখন যদি দেখেন আমি যদি এই সাইডটা সাপোজ আমি এমনি মিলাই ফেলি কোনো রকম এস ছাড়াই, এখন কন্ট্রোল টি দিলাম, দিয়ে মনে করেন এদিক দিয়ে ছোটো করলাম, ছোটো করলেও কিন্তু সমস্যা নেই, আমার সব কিছু কিন্তু এই ওকেই থাকবে। আচ্ছা কন্ট্রোল এখন ডিস্ট্রয়েড দিলাম, দিয়ে আমি এটাকে মিলাই ফেলবো। ও মাই গড, আমার এলাকায় আজকে কুত্তাগুলো সব পাগল হয়ে গেছে, বুঝছেন। সরি এই ভিডিওটা কত বছর থাকবে জানি না, বাট যতদিন থাকুক এটা অতিরিক্ত একটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে মনে করেন এটা ঠিক করলাম, কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, আমার হাতটা নিচে চলে যাচ্ছে। এখন হাত নিচে চলে গেলে এটাকে আমি উপরে আনবো কীভাবে, রাইট? আচ্ছা এখন আচ্ছা কন্ট্রোল ডি ডিস্ট্রয়েড দিয়ে আর একটু ঠিক করি, ব্যাস নিচে দেখেন সে শ্যাডো টাডো আছে, সব কিছু এইভাবে থাকবে। এখন কি করব, আমি দুইভাবে করতে পারি, একটা হলো এখান থেকে এইটুকু হাত কপি করে একটা উপরে নিতে পারি, আর একটা হলো আমরা এখান থেকে যে মাউসটা ধরলে, নিচে দেখেন মাউস ধরলে অ্যাড লেয়ার মাস্ক আসবে, এটাকে সিলেক্ট করলাম, এখানে নিলাম, এটার নাম হলো অ্যাড লেয়ার মাস্ক। তো অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলে এরকম একটা মাস্ক তৈরি হবে, এবং এখানে অন্য কালার থাকলে অবশ্যই এখানে ক্লিক করে সাদা কালো করে নেবেন, করে কালোটাকে ওপরে দিবেন, দিলে আমি এখান থেকে এটাকে মুছে দিতে পারবো। তো এখন আমি এখান থেকে কী নেবো, ব্রাশ নিব, অপাসিটিটা একটু কমাই দিই যাতে জন্য বুঝতে সুবিধা হয়। এখানে আরও একটা কাজ করবেন, সেটা হলো পেন টুল দিয়ে অবশ্যই একটা সিলেক্ট করে নেবেন, পেন টুল দিয়ে সিলেক্ট করে নিলে আমি ব্রাশ টুল দিয়ে যত আশেপাশে দিলে মুছলেও ওটা আর মুছবে না। দেখেন এখন আমি এখান থেকে সাপোজ ধরলাম, আমি জাস্ট আপনাদেরকে দ্রুত করেই দেখাচ্ছি, আপনারা একটু সময় নিয়ে যখন এটা করবেন তখন অবশ্যই অনেক ভালো কিছু হবে। ওকে আমি এটাকে নিলাম, ফাইন এটাকে নিলাম, দেখেন নতুন নতুন বিজনেস কার্ড কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এখান থেকে এখন এটাকে নিয়ে এই দিলাম, কন্ট্রোল ইন্টার দিলাম, সিলেকশন হলো, ক্লিক সিলেক্ট থাকবে এটা, নট এটা, এটা সিলেক্ট থাকবে, উপরে থাকবে ব্ল্যাক কালার, ব্রাশ টুলে নিব। এখন দেখেন আমি কী করলাম, এটা ডিলিট করে দিলাম, সাপোজ এটা ডিলিট করে দিচ্ছি খুব সহজে, এই যে দেখেন অনেক সময় ধরে ধরে এটাকে ভালো করে ডিলিট করলাম, দেখেন বাইরে ক্লিক করলেও কিন্তু আর ডিলিট হচ্ছে না জিনিসটা, দেখেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এবং এখান থেকে অপাসিটিটা 100% করে দিলাম, 100% করে দিলাম, এই যে দেখেন, কেউ ধরতে পারবে না যে আসলে এটা অরিজিনাল না নকল না কি। এখন আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন কি আসলো, এটা আসলো, আর আমাদের এখানে একটা হলো যেটা ছিল, আচ্ছা আমি এটাকে এখানে নিলাম, এখানে ফেলা এখানে দিয়ে দিলাম কন্ট্রোল এ, আচ্ছা মিডল করলাম, কন্ট্রোল টি দিয়ে ছোটো করলাম, সাপোজ এই পর্যন্ত রাখলাম।
এখন কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস, দেখেন আপনার মকআপটা তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়া। এই যে একটু এ আছে, আমি বললাম যে আপনি একটু নিচে দিয়ে দিবেন, কন্ট্রোলটি দিয়ে নিচে দিয়ে দিলে আপনার মকআপ সে তৈরি হয়ে গেলো, তার মানে মনে হচ্ছে যেন ওই মানুষটা আপনার অরিজিনাল ডিজাইনটা ধরে রাখছে। এটা কিন্তু কোনো কপিরাইট বা কোনো কিছু ঝামেলার চিন্তা করার দরকার নেই, কারণ আপনি এটা প্রেজেন্টেশন করতেছেন। সো আপনি যেখান থেকেই পান, শাটার স্টক হোক, অন্য অন্য সাইট থেকে হোক, গুগল থেকে হোক, যদি এরকম বড়ো ইমেজ পান, এই যে বড়ো বড়ো আছে, আপনি চাইলে সহজে লেয়ার মাস্কের মাধ্যমে করে ফেলতে পারবেন। এরপরে যাই পোস্টার মকআপ দিয়ে। দেখেন আমরা পোস্টার ফ্লায়ার এগুলো করি না, তো এখন থেকে চাইলে পোস্টার ফ্লায়ারগুলো আপনি খুব অনায়াসে মকআপটা আপনি আপনার মতো করে করে ফেলতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো মকআপ আছে, আমি দুইটা তিনটা টিপস দেখাবো, সেটা দিয়ে আপনি সহজে মকআপগুলো করবেন। এক নম্বর হলো আমি যদি এটাকে যাই, আমি এটাকে কপি করলাম, ফাইন স্টকে গেলাম, এটাকে সার্চ দিলাম, নিচে আসলে ফাইন, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিতে পারবো না, আপনারা একটু দেখে নেবেন, এখানে ওয়েব অ্যাড্রেসটা আছে, যারা বুদ্ধিমান তারা অবশ্যই ওয়েব অ্যাড্রেসটা দেখে ডাউনলোড করতে পারবেন, আর যারা একবারে এটুকুও পারবে না তাদের জন্য এই সাইটটা না কাজ করার দরকার, তাদের জন্য এতটুকু না। ওকে, আমি এই মকআপটা ওপেন উইথ ফটোশপে দিলাম। এখন এখানে একটা মকআপ আছে, দেখেন অন্যরকম বাঁকানো, তো আমি যদি চাই আমরা লেটার সাইজের একটা বা এ ফোর সাইজের একটা মকআপ, ফ্লায়ার মকআপকে আমরা মকআপ করবো, তাহলে আমরা আগে নিউ নিব, একটা এ ফোর সাইজটা দেখে নিব এখান থেকে, প্রিন্ট এ ফোর সাইজ আসলে কী, এখান থেকে যদি ইঞ্চিতে যাই, আচ্ছা এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি কপি, আর এটা হলো 11.69, তাই না, তাহলে দিলাম এটা এত ইঞ্চি, আর এটা হলো 11.69 ইঞ্চি, দিয়ে ওকে দিলাম। এই হলো আমার একটা ফ্লায়ারের সাইজ হলো, সাইজ হলো। এখন আমি কী করবো, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব, দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোটো করবো, ছোটো করলাম, আমি সাপোজ এখানে বসালাম, এই বসালাম, এখন দেখেন মিল নাই, তাহলে কন্ট্রোল টি দিব, ডিস্ট্রয়েড দিব, শিফট ধরে এখানে বসালাম, এটাকে শিফট টিপ না ধরে এমনি বসালাম, এখন এটাকে সাপোজ বসালাম এই, ওকে, এই যে এখন এখানে আর এক দুই পিক্সেল আছে, আমি কন্ট্রোল টি দিয়ে ডিস্ট্রয়েড দিয়ে অবশ্যই পিক্সেলগুলো যেন না দেখা যায় সে তেমনভাবে কাজটা করব। এবং এখানে এক পিক্সেল আমাকে এইদিকে সরাতে হবে, দেখেন এক পিক্সেলের কিন্তু অনেক দাম। এখন আমি এটা যদি ডাবল ক্লিক করি, আমার এ ফোর লেটারটা সাইজটা চলে আসলো, আমি ফ্রি পিকে গিয়ে একটু সারি দিব, ফ্লায়ার দিলে অনেক ফাইল পাবো, দরকার হলে আমি আচ্ছা যে কোনো একটা ডাউনলোড করতে পারি, সাপোজ আমি এই ফ্লায়ারটা ডাউনলোড করলাম, জানি না কার, তবে অবশ্যই তার কিছু সেন্ড আমি ইনকাম করাই দিচ্ছি, কারণ এই ডাউনলোড করার ফলে তার একটা ইনকাম হচ্ছে। আচ্ছা এটা এআই ফাইল, আমাই গার্ড, দেখি পিএইচডি পাই কিনা, এআই ফাইল, আচ্ছা সমস্যা নেই, আমরা এআই ফাইলটা ওপেন করি, ইমেজ ছাড়া যদি কোনোটা পাই তাহলে মনে হয় বেটার হয়। আচ্ছা ফ্লাওয়ার ডিজাইন দেখি, তাহলে মনে পাইতে পারি, ওকে এটা দিয়ে ট্রাই করি, এটাও একই অবস্থা, আচ্ছা দেখি এটা কি অবস্থা, এটাও একই। আচ্ছা মনে করেন আমি, আচ্ছা স্ক্রিনশট দিয়ে আমরা ইমেজটা নিয়ে নিই, এত ঝামেলা করার দরকার নেই, কাজের সময় আসলে মনের মতো কিছুই পাওয়া যায় না। সাপোজ আমি এটাকেই ওপেন করলাম, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম, এটা যার ফাইল চিন্তার কোনো কারণ নেই, আমি এটাকে অবশ্যই ডাউনলোড দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে অবশ্যই একটা ডাউনলোডে দিই যাতে তার লস না হয়, কন্ট্রোল ভি দিয়ে এখানে পোস্ট এ করলাম, এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে মিডিলে দিলাম, মনে করেন যে শিফট অলটা ধরে এই বসালাম, এখন কন্ট্রোল এ যদি দিই, দেখেন
আমার ডিজাইনটা মকআপ কিন্তু খুব সহজে কিন্তু এখানে হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়া। এখন এখানে আপনি পোস্টার দিতে পারেন বা অন্য অন্য যে এগুলো আছে যে এইভাবে করে এখন যদি সার্চ দেন, দেখেন গুগলে এইখানে যদি আমি যাই এটার একটা কিন্তু নাম আছে, যেটা সার্চ দিছিলাম, আচ্ছা এই যে এখানে নাম আছে এই যে ভার্টিক্যাল লাইট বক্স ইন বাস স্টপ, তো এটা সার্চ দিলে আপনি এরকম কিন্তু আরও মকআপ পাবেন, সেখান থেকে নতুন কিছু নিতে পারেন। ঠিক এইভাবে করে আপনি এখানে যে ফ্লায়ার বুশিয়ার আছে, আচ্ছা আমার কাছে একটা আছে, এটাকে আমি একটু দেখাই, ডাউনলোডে যাই, চাইলে আসলে পাঁচ মিনিটে শেষ করে দিতে পারতাম, বাট যাতে নতুনদের জন্য উপকার হয় সেই জন্য আমি চেষ্টা করছি সব কিছু একবারে ক্লিয়ার করাতে। সামনে আরও অ্যাডভান্স লেভেলের মকআপের অনেক ভিডিও আসবে, এটা বেসিক দিয়ে কিছুটা ট্রাই করলাম। ওকে আমি এগুলো সব কেটে দিলাম, ব্যাস এই মকআপটা করতে হলে আমি কী করবো, আমার ফ্ল্যাটটা আমি এই মকআপে বসাতে চাচ্ছি, তাহলে কী করবো, অবশ্যই আমি কী করবো এই 0.3 দিলাম ইঞ্চি, মনে করেন 11.7 ইঞ্চি, ওকে দিলাম, ফাইন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিয়ে শিফট অলটা ধরে ছোটো করলাম, আমি খালি এই দুই সাইডটা মিলালাম, এই সাইডটা আগে একটু মিলাই নিই প্রত্যেক পিক্সেল নিয়ে, এই যে সাপোজ পুরোটাই মিললো, ওকে আচ্ছা আমার এক পিক্সেলের একটু গ্যাপ আছে, আমি দিয়ে দিলাম, সাপোজ পুরোটাই দিলাম। এখন আমি যদি এই হাত বাইর করতে চাই তাহলে হয় আমাদের কমন নিয়ম যা আছে এটাতে যাব, ব্ল্যাক থাকবে, তার আগে আমরা কী করবো অপাসিটিটা একটু কমাই, অন্য কালার দিলে আরও ভালো হতো। আমি পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে সাপোজ আমি এখান থেকে ধরলাম, ওকে জাস্ট আমি একটু দ্রুত করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে সময় নিয়ে অবশ্যই করবেন, কারণ আপনাদের দ্রুত করলে আপনাদের ডিজাইনটা ভালোভাবে প্লেস হবে না। ওকে এই যে তৈরি হলো, কন্ট্রোল ইন্টার দিলাম, অবশ্যই পাত মুড়েছিলাম কিন্তু, দিয়ে এখন কি করব ব্রাশ টুলে যাব, গিয়ে ইচ্ছা মতো করে এইভাবে করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট, এটা হয়ে গেল। ঠিক এই ফাশারটা পেন টুল দিয়ে আমি একটু দ্রুতই করি, একটু খারাপ লাগলেও অবশ্য বুঝতে পারছেন যে কি করব। ওকে কন্ট্রোল ইন্টার, ব্রাশ টুল, এটা সিলেক্ট থাকবে, দেখেন এখানে যতটুকু ডিলেট করছে ততটুকু কিন্তু একটা কালো আসতেছে, দেখছেন এখানে কিন্তু কালো আসতেছে। এখন এটাকে দিলাম কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, এটা তৈরি হয়ে গেল। এখন ডাবল ক্লিক করলে কন্ট্রোল ভি, এটাকে আমি নিলাম কন্ট্রোল টি, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, কন্ট্রোল এস, সেভ দিলাম, এই যে দেখেন আমার এটা সেভ হলো। এখন অপোসিটটা আমি বাড়াই দিই, এই যে দেখেন আমার এটা, এখন দেখেন এখানে কিন্তু একটু খুঁতখুঁত আছে, কারণ কি আমি মানে খুব স্মুথলি করিনি যার কারণে, কিন্তু দেখেন খালি চোখে কিন্তু বোঝা যাচ্ছে না, বাট এটা এই ডিজাইনটা কিন্তু আমি একটা কাজ করি নাই, আমি কিন্তু ডাউন এটা ওপেন করার সাথে সাথে আমার কী করতে হতো, অবশ্যই ইমেজ সাইজ থেকে আমি এটা 300 করে দিলে আমার এই সাইজটা অনেক বেশি হয়ে যেত, বাট এখন যদি 300 করি এখন কিন্তু ডিজাইনটা ফেটে যাবে, এখন কিন্তু ডিজাইনটা ফেটে যাবে, এটা করতে হবে আপনাকে ওপেন করেই করে নিয়ে তারপর স্মার্ট অবজেক্টটা করতে হবে। ঠিক এইভাবে গেল। আরও একটা জিনিস একটু দেখাই, মনে করেন আমি লোগো মকআপ দিয়ে সার্চ দেবো, ওকে লোগো মকআপ, এরকম একটা মকআপ আপনারা দেখেন না বিভিন্ন জায়গায় করা আছে, ঠিক কিন্তু এইটা কিন্তু এইভাবেই করা, এখান থেকে নিয়েই করা, ঠিক এইভাবে দেখেন অনেক আছে। আপনি যদি চান এই একটা মকআপ আমি একটু কঠিন দিয়ে দেখাই, এই মকআপটা আপনি তৈরি করবেন, রাইট, আচ্ছা আমি এটাকে একটু ফ্রি ডাউনলোড করে নিই আগে। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার ফ্রেন্ড লিস্টে বা ফেসবুকে, বা অবশ্যই একটা কমেন্ট করবেন, মতামত জানাবেন, কারণ আপনাদের জন্য আসলে চেষ্টা করি কিছু শেখাতে। এখন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও কমেন্ট করেন, এখন ডিজাইন রিলেটেড একটা ভিডিও কমেন্ট করলে অবশ্যই আপনাদের কোনো লস হবে না বা ক্ষতি হবে না। আচ্ছা তা এই একটা লোগো কিন্তু অলরেডি এখানে আছে, এখন আমরা আগে কী করবো এই লোগোটাকে রিমুভ করব। রিমুভ করবো, আমি লকটা আনলক করলাম এখান থেকে ইলিপস টুল দিয়ে, সাপোজ এটাকে একটা সিলেক্ট করলাম, করে এখান থেকে এডিট থেকে ফিল নামে একটা অপশন পাবো, ফিলে যাবো, এখানে কন্টেন্ট অ্যাওয়ার পাবো, কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে
কালার কালার অপশন থাকবে, এখান থেকে যেভাবে আছে এইভাবে ওকে দিব। দিলে দেখেন একটু অন্যরকম আসতেছে, কোনো সমস্যা নেই, আমি আবার এটুকুকে সিলেক্ট করব। শিফট অলটা ধরে সিলেক্ট করলাম, এটুকুকে সিলেক্ট করলাম, করে আবার এডিট থেকে ফিল কন্টেনার থাকলো, এই যে, এই যে দেখেন আমার ওটা রিমুভ হয়ে গেল। এখন এখানে যেমনই থাকুক, এটা তো আর আগে থেকে কেউ জানে না যে এখানে কী ছিল না ছিল। এখন যদি আমি এখানে একটা আমার ওই রয়্যালিটি টাইপের লোগো বসাই তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো বসানোর আগে অবশ্যই আমি কী করবো, কন্ট্রোল অল্টার আই দিয়ে রেজলিউশনটা বাড়িয়ে নিব। মনে করেন আমি 200 দিলাম রেজলিউশন, তাহলে একটু অনেকটা বেড়ে গেল। এখন আমি কী করব, একটা ইলিপস নিব, ইলিপস শেপ নিয়ে শেপ টলটা ধরে একটু বড় করে আমি জাস্ট একটা আনুমানিক নিব। ওকে নিলাম, নেওয়ার পরে কী করতে হবে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে কন্ট্রোল টি দিব, দিয়ে ডিস্ট্রয়েড দেব। ডিস্ট্রয়েড দিয়ে এই যে দেখেন আমি এই মাথাটা টেনে দিয়ে একটু লাগাচ্ছি, এটাকে একটু টেনে দিয়ে লাগাচ্ছি, এটাকে টেনে দিয়ে একটু লাগাচ্ছি, এটাকেও টেনে দিয়ে একটু লাগালাম। এটা আরেকটু বাকি আছে, এই যে জুম করে কাজ করবেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এই যে দেখেন আমার কী হন্তু কী হলো অলরেডি শেষ, এখানে একটু আছে, যখন আমি এটাকে একটু টান দিই, ওকে ব্যাস হয়ে গেল। এখন আমি এন্টার দিলাম, বাট আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ওটা সার্কেলে আসবে, এরকম ব্যাক আতারা কিন্তু থাকবে না, সার্কেলে আসলো। এখন আমি মনে করেন ফ্রিপিকে গিয়ে একটা সার্চ দিলাম লাক্সারি লোগো, ওকে এই যে লাক্সারি লোগো দিয়ে সার্চ দিলে অনেক লোগো পাবেন। এখান থেকে আমি ওই 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 কালো টাইপের উপরে যাই, এই টাইপের একটা লোগো আমি ডাউনলোড করলাম। এটা ওপেন হলো, আচ্ছা এটাকে এখানে মিসিং দেখাচ্ছে। আচ্ছা আমি মনে করেন যে একটা ফন্ট এখান থেকে আমি একটু অ্যাড করে নিই, ওকে সাপোজ বোল্ড দিলাম, পুরোটাকে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই জাস্ট আমার সুবিধার জন্য। ওকে এখন আমি কী করলাম, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পিক্সেলই রাখলাম যাতে সহজে হয়। এখন এটাকে এই দিলাম, কালোটা ডিলিট করে দিব, দিয়ে কন্ট্রোল এস দিব, দিলে এখানে এসে দেখেন আপনার লোগোটা বসে গেল কোনো রকম ঝামেলা ছাড়া। এখন আপনি চাইলে বড়ো ছোটো যাইভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা বসাতে পারবেন। আমি এটুকু বলতে পারি যে মনে হয় না বাংলা বাংলায় বা ইংলিশেও আপনি খুঁজলে এত ডিটেলসের লোগো তৈরি বা এই যে জিনিসগুলো দিয়ে আপনি লোগোটা আপনার লোগোটাকে আপনি আপনার মতো করে প্রেজেন্ট করতে পারছেন এরকম ভিডিও আপনি পাবেন না, কারণ সবাই আসছে একটা লোগো একটা মকআপ করে করে দেখিয়ে দিছে বা এ করে দিছে। যাই হোক দেখেন আমার কী হলো, আমার কিন্তু ফুল হাই রেজলিউশনে একটা লোগো মকআপ হয়ে গেলাম। এখন যদি আপনার এই টাইপের লোগো হয় আপনি কিন্তু এখানে কী লেখা আছে দেখেন, লোগো মকআপ, এই যে এটা না, ওকে এটা কী লেখা আছে, আপনি ব্ল্যাক সাইন ইন উডেন ওয়াল মকআপ, তো আপনি ঠিক উডেন ওয়াল মকআপ দিয়ে যদি এখন সার্চ দেন এরকম মকআপ কিন্তু ইউজ পাবেন। এখন তাহলে আপনি সেটা দিয়ে এইবার আপনি নতুন করে আবার তৈরি করে ফেলবেন, এই যে দেখেন উডেন ওয়াল মকআপ যদি এইভাবে দেন, এখন আপনার মকআপ লোগো যদি এখানে বসাতে চান তা পারবেন, এখানে বসাতে চাইলে পারবেন, এই ওয়ালে বসাতে চাইলে পারবেন, এই ওয়ালটাই আপনি চাইলে এখন আপনার বড় ব্যানার ডিজাইন করতেছেন আপনি চাইলে এই ব্যানারটাই এখানে বসাতে পারবেন। এক কথায় আজকের পর থেকে আপনি এই টাইপের ডিজাইন বা মকআপের জন্য আপনাকে কারো কাছে যাওয়া লাগবে না, ডিজাইনটা নতুন করে সাজাতে আপনি নতুন নতুন মকআপ ব্যবহার করতে পারবেন। এতদিন ছিল গুগল থেকে সার্চ দিয়ে একটা মকআপ পাইতেন ওটা ব্যবহার করতেন, বাট এখন থেকে আপনার একই রকম মকআপ আর ইউজ করতে হবে না, আপনি নতুন মকআপ তৈরি করবেন লোকে সেটা দেখবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া একটা গ্রুপের লিঙ্ক থাকবে, ওই গ্রুপে পোস্ট করবেন, আমাকে ফলো করতে পারেন, কারণ বা আমার পেজটা আছে সেখানে লাইক দিতে পারেন। সামনে আরও ভালো কিছু থাকবে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।